ছেলেকে নিয়ে মুম্বাইয়ের স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল সেখানেই এক তারপর থেকে কাজলকে নিয়ে সোশ্যাল চলছে আলোচনা সমালোচনা স্বাস্থ্যকেন্দ্রের কাণ্ড মিডিয়া বাইরে লোকজনের ভিড় হঠাৎ ছেলের সঙ্গে দেখা গেল কাজলকে তার সামনেই যাচ্ছিলেন দেহরক্ষী সেখানে সিঁড়ি দিয়ে নামার সময় দেহরক্ষীকে ধাক্কা মেরে সরিয়ে দেন কাজল বিষয়টি ক্যামেরা বন্দী করেন পাপারাজিরা কালো কুর্তি কালো সানগ্লাস ও নীল রঙের ডেনিমে দেখা গেছে কাজলকে ছেলে যুগের চিকিৎসা করাতেই সেই ক্লিনিকে গিয়েছিলেন কাজল কাজলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা এতে বহু প্রশ্ন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে কাজলের এ ব্যবহারের সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনের মিল পাচ্ছেন নেটিজেনরা বচ্চনকে মাঝে মাঝেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় মন্তব্যের ঘরে কেউ লিখেছেন তিনি দ্বিতীয় বচ্চন কেউ আবার লিখেছেন যে সাহায্যের হাত বাড়িয়েছেন তাকে ওইভাবে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি একজন লিখেছেন কাজল ইকুয়াল বচ্চন কাজলকে হাসি খুশি ও প্রাণবন্ত দেখতেই অভ্যস্ত তার অনুরাগীরা অভিনেত্রীর ব্যবহারও মার্জিত কিন্তু তার হঠাৎ এমন প্রতিক্রিয়ার জন্য ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী প্রিয় অভিনেত্রীর এ অচেনা আচরণে মন খারাপের চোরা স্রোত অনুরাগীদের মনে উনিশশো সালে অভিনেতা অজয় দেবগানকে বিয়ে করেন কাজল বিয়ের চার বছর পর অর্থাৎ দুই সালে জন্ম হয় তাদের মেয়ে নাইসা দেবগানের এবং দুই সালে জন্ম হয় ছেলে যুগের